শুভ সন্ধ্যা। প্রণামী তব চরণ পথটি আপামর বাঙালির হৃদয় মন্দিরে যে নামটি আজও স্মরণাক্ষরে খচিত, তিনি হলেন আমাদের প্রাণের রবি রবীন্দ্রনাথ ঠাকুর। অন্তঃসলিল নদীর মতো তিনি আজও সমানভাবে প্রতিটি বাঙালির হৃদয়ে সমানভাবে বহমান। বলা বাহুল্য, বাঙালির সাহিত্য ক্ষুধাকে তিনি তার লেখনী স্পর্শে সুধায় রূপান্তরিত করেছেন। এহেন রবি তার উজ্জ্বল কিরণ ছটা নিয়ে বাঙালির ভাগ্যাকাশে উদিত হয়েছিলেন 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ। ওই দিনটিকে স্মরণে রেখে 162তম জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানাতে আজ আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। বিগত বছরের জরা ব্যাধি সকল গ্লানি মুছে ফেলে আমরা নতুন বছরে পদার্পণ করেছি। এই নতুন বছর যেন আমাদের সকলের ভালো কাটে তার আরজি জানিয়ে কবির সাথে আমরাও বলে উঠি, আগুনের পরশ মনি ছোয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। আমাদের প্রথম নিবেদন সমবেত নৃত্য ও সমবেত সঙ্গীত। নৃত্য পরিবেশনায় সোহিনী চ্যাটার্জি, সোমা ব্যানার্জি, শ্রেয়সী দত্ত। সঙ্গীত পরিবেশনায় রোহন ব্যানার্জি, রোহিত ব্যানার্জি, আত্রি সান্নান, শিবাঙ্গী চ্যাটার্জি, পূরব সাহা, দীপশ্রী দত্ত।